মর্নিং বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আর আজকে হচ্ছে রবিবারের সকাল, আর এই সকালবেলা থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আর আজকে এখন একটু নাস্তা বানাবো। তো ঘরেতে মুড়ি এইসব সবই আছে, কিন্তু বাবা মান্টুর ওই মুড়ি এইসব খেতে ইচ্ছা করছে না, একটু অন্য রকমের নাস্তা খেতে ইচ্ছা গেছে। তো সেই জন্যই চালেতে একটুখানি নুন আর জল মাখিয়ে রেখে দিলাম। আর এদিকে ভাবলাম যতক্ষণে আমি নাস্তাটা বানাবো ততক্ষণে আমার রান্নার আর একটা কাজ মিটিয়ে নেওয়াই যেতেই পারে। তো সেই জন্য ওদিকে আমি একটু ডিমটা সিদ্ধ করতে বসিয়ে দিলাম। আর যে নাস্তাটার কথা বলছিলাম সেসব কিছুই নয় স্পেশাল, একটু চাল ভাজা খেতে ইচ্ছা গেছে। তো চাল ভাজাটা আমাদের অনেক দিনই খাওয়া হয়নি, মানে অনেক দিন মানে কি প্রায় অনেক বছরই খাওয়া হয়নি। যখন দেশের বাড়িতে থাকতাম তখন এই চাল ভাজাটা প্রায়ই খাওয়া হতো, কিন্তু এখন যেহেতু তামিলনাড়ুতে আছি তত আর এই চাল ভাজাটার দিকে নজরই যায় না। তো সেই জন্য বাবু মান্টুর সাথে আমি একই হয়ে ভাবলাম যে না, চাল ভাজাটা তো অনেক দিন খাওয়াই হয়নি, তো খাওয়া যেতেই পারে। তো সেই জন্য এখানে চালটা একটু ভেজে নিয়েছি। আর দেখুন, বালিতে যেহেতু দিইনি চাল ভাজাগুলো, ভেবেছিলাম একটু ভালোই হবে, কিন্তু না, দেখতে পাচ্ছি চাল ভাজাগুলো চালের থেকে হালকা একটু খালি ফুলেছে। যাই হোক, এদিকে আমার মেয়ে একটু টিভি দেখছে, আর আজকে যেহেতু ছুটির দিন ছেলে মেয়েগুলো খুব ঘুমাচ্ছিল, একদম ঘুম থেকে উঠতে চাইছিল না। সেই জন্য ভাবলাম টাইমটা ওয়েস্ট না করে আমি বরং সবজিগুলো কেটে নিই। বাবু মান্টুর সাথে গল্প করতে করতে নাস্তাটা করে নিলাম। চাল ভাজা খেতে কিন্তু খুব ভালোই লাগছিল, ছোটোবেলার কিছু স্মৃতি মনেও পড়ছিল, আর সেইগুলো খেতে খেতে বাবু মান্টুকে একটু গল্পও বলছিলাম। যাই হোক, ভাগ্যি সবজিটা কেটে রেখে দিয়েছিলাম, নাস্তাটা খেয়ে আমাকে আর চিন্তা করতে হয়নি, সোজা রান্নাঘরে এসে রান্নাবান্না চাপিয়ে দিয়েছি। আর জানেন, যখন আমি ডিম সিদ্ধ করি তখন একটা না একটা ডিম কেমন ঘেঁটেই যায়। আজকে কি করেছি, ওই ডিমের জলেতে কিছুটা নুন দিয়ে দিয়েছিলাম। তো নুন দিয়ে কুকারে সিদ্ধ করেছি, দেখছি একটাও ডিম নষ্ট হয়নি। আর এদিকে আমার মেয়ে চাল ভাজা কিছুটা খেয়ে আবার বাক্সতে ভরে রেখে দিয়েছে। যাই হোক, ভালোই হলো, আমার একটা কাজ কম হয়ে গেল। আর এদিকে লাউ আলু সব ভাজাও হয়ে গেছে। আজকে ভাবছি একটুখানি ডিমের ঝোলটা লাউ আর আলু দিয়ে বানাবো, একটু মাংসের মতো আর কি টেস্টটা করার ইচ্ছা আছে। প্রায় দিন হয়ে গেল ডিমের ঝোলও আমাদের সেই রকম খাওয়া হয় না, মাছ মাংসটা তবুও ঠিক আছে, বাট ডিমটা আমাদের একটু কমই খাওয়া হয়। আর ইউটিউবে বেশিরভাগই দেখেছি আমি নুন হলুদ মাখিয়ে তারপরে ডিমটাকে ভাজে, ইচ্ছে গেল আমারও একটু করতে। তাই একটু নুন হলুদ মাখিয়ে ডিমটা রেখে দিয়ে আর এদিকে দেখুন মশলাটা করে নিয়েছি। এই মশলাটা না আমার ঘরে ফুরিয়ে গেছে, সেই জন্য ভাবলাম এই মশলাটা করে রাখি। আর এই মশলাটা করলে না সবজিতে দারুণ টেস্ট হয়। আগেতে যখন ডিম ভাজতাম তখন তেলেতে ডিমটা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে ভাবতাম ওই দিকটা সুন্দরভাবে ভাজা হয়ে যাক, তারপরে এই দিকটা ভেজে নেব। ও বাবা, তারপরে দেখতাম ডিমের ছালটা কেমন কড়াতে ধরে আছে, কেমন চটা উঠে উঠে যাচ্ছে। সেই জন্য এখন গরম তেলেতে ডিম দিয়েই কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিই, তার ফলে ডিমের ছালটা আর কড়াতে আটকে যায় না। যাই হোক, ডিমগুলো সুন্দরভাবে কষিয়ে নিয়ে আর এখানে দেখুন ঝোলটা হয়ে গেছে। সত্যি কিন্তু ঝোলটা দারুণ খেতে হয়েছিল। চান টান করে বসে আছি, এখনো পর্যন্ত চুলগুলো আজড়াইনি, আর আমার বাবু আমাকে দেখে হাসছে, বলছে মাকে কেমন লাগছে। তো চুল আইড়াবো, সিঁদুর পরবো, আর আমার মান্টু কি সুন্দর সেজে নিয়েছে সেইটা একটু আপনাদের দেখাই। আরে মান্টু কি সুন্দর সেজেছে দেখুন, ঠাকুরের টিপটা কি সুন্দরভাবে দিয়েছে। মান্টু এগিয়ে আয়, এই দেখুন প্রথমে সাদা তারপরে লাল টিপটা দিয়েছে। না, সাদা তারপর হলুদ তারপর লাল। এটা মান্টু এটা ভাববেন না যে ও মানে চান করে পড়েছে, চান করে ডেলি পড়ে, বাট এটা স্টাইল করে একটা পড়েছে, তাই না? স্টাইল করে পড়িনি। মান্টুকে কেমন লাগছে একটু বলবেন। আর ঠাকুরের টিপ দেওয়া ভালো, আমার ছেলে মেয়ে মানে ছেলেটা না দিলেও মেয়েটা ডেলি চান করে, মানে স্কুল যাওয়ার সময় বলুন আর বাড়িতে যখন থাকে তখন কিন্তু এইরকম মানে এইরকম স্টাইল করে নয়, আর এরকম টিপ পরে, শুধু সাদাটা পরে। আজকে আবার পুরো একদম লাল সাদা সব মিলিয়ে হলুদ সব মিলিয়ে পড়েছে। আর এইখানটা একটু লাল দিয়ে দিবি তা। আমার ভোজন খাওয়া হয়ে গেছে। ভোজন হয়ে গেছে, ভোজন খাওয়া নাই।
ভোজন হয়ে গেছে, মান্টুর খাওয়া দাওয়া হয়ে গেছে, ডিমের ঝোলটা কেমন হয়েছিল বল? দেশের মতো, দেশের মতো সেরা, মাংসের মতো হয়েছিল না পুরো একদম টেস্টি টেস্টি? না এরকম বলতে নেই, সেরা 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 হেপি সেরা কিছু। ও ভাত, তুই ভাত নিইনিস? দাদা তো ভাত নিয়েছে, ওকে অনেকটাই আমি এমনিতে ভাত দিয়েছিলাম, কারণ ও একদম ভাত খেতে চাইছে না, তো সেই জন্য আমি ইচ্ছা করি একটু চেপে দিয়েছি যাতে খেয়ে নেয়। থালাতে দিলে খেয়ে নেবে, আর মানে কম দিলেও খেয়ে নেবে, আর মোটামুটি একটু চেপে দিলেও খেয়ে নেবে। আগে তো ভাত তুলে দিতে, এখন আর তুলে দেয় না বকাবকি করে, না হলে এই দেখুন পাখির মতো হয়ে যাচ্ছে স্যার। থাক, মোটা পুরো পাখি দেখুন তো, একে মোটা বলে কেউ? পাখির মতো উড়ে যাবি দুদিন বাদে। তো যাই হোক, আমি এবার চুলচুলগুলো আঁচড়ে নিই, ওই রকম মোটা, ওই রকম মোটা বলে না, কবে যে একটু মানে গোয়া যাবি কি জানি। এখানে ঠাকুরের প্রসাদ নিয়ে এসেছে, কে আনলা? পাপা এনেছে, বাপা বাবা নারকেল এনেছে। বাহ, নারকেলটা বেশ দারুণ তো মোটা আছে, দেখ কি সুন্দর। আর ছোট্ট কলা, আর একটা কলা, দুটো কলা আনলে তো দুজনের হয়ে যেত। তো যাই হোক, ঠাকুরের প্রসাদ নিয়ে এসেছে একটা কলা আর এই নারকেল। একটু কেক বানিয়েছে এই দেখুন, আর কেকটা এই বিস্কুটটা দিয়ে বানিয়েছে, অনেক মান্টু কতটুকু বানিয়েছিল সেইটা আমাকে দেখায়নি, ও ভাগ করে রেখে দিয়েছে সবাইয়ের জন্য, মানে গোল রাউন্ড শেপটা যে এসেছিল সেইটা দেখায়নি, আর কেটে কুটে সবাইয়ের জন্য ভাগ করে রেখে দিয়েছে। তো এখন আমি বললাম তোর কেক কোথায় গেল রে, বলছে তুমি তাহলে এক ভাগ নিলে নাও, তো আমি একটুখানি নিয়েছি, মানে এত সুন্দর খেতে হয়েছে। আর ওর হাত খরচা 10 টাকা থেকে, এই যে এক প্যাকেট আমল দুধ নিয়ে এসেছে 5 টাকাওয়ালা, আর এইটা কত টাকা, এটাও 5 টাকা, এই 5 টাকা 5 টাকা 10 টাকা দিয়ে কেক বানিয়েছিল। আর এতটুকু কেক মানে বিস্কুটের কতটুকু আর কেক হবে তাই না, তো অল্পই কেক হয়েছিল। তো কেকটা এত সুন্দর বানিয়েছে, বেকিং পাউডার আমার থেকে নিয়ে গেল, বেকিং পাউডার দিয়েছি, আর তার সাথে চিনি কীভাবে মিক্স করেছে আমি দেখিনি, ও রান্নাঘরে ইয়ে করছিল, আর আজকে ঘুরতে যাওয়া হয়নি বলে আমি মন মেজাজ খারাপ করে একটুখানি শুয়েছিলাম, তো আমি খেয়াল রেখেছিলাম খালি গ্যাসটা অন রেখেছিল বলে সেই জন্য জেগেছিলাম, নাহলে আমার খুব ঘুম পাচ্ছিলো, ঘুমিয়েই পড়তাম। আর সত্যি কথা বলতে দারুণ টেস্টি হয়েছে, দারুণ টেস্টি হয়েছে। আর এই একজন ওর বোন কেক বানিয়েছে, ও বানাতে পারেনি বলে, তো সেই জন্য এখন মন খারাপ করে শুয়ে আছে আর আমার থেকে পয়সা চাইছে। কেকটা টেস্ট হয়েছে, আর ওর বোনের নাম করছি, ওর নাম করিনি, তো সেই জন্য এত সুন্দর কেকটা হয়েছে। তো ভ্যানিলা এসেন্স দিয়েছে, তো সেই সব দিয়ে কেকটা মানে যথেষ্ট হয়েছে, যথেষ্ট। ধরো আমার বাবু শুয়েছিল দেখতে পেয়েছেন, মানে শুয়ে শুয়ে একটু একটু কান্না করছিল যাকে বলে, ওর বোন কেক করেছে ও করতে পারেনি বলে, তো শেষে পয়সা দিতে হলো। আর এই মহারাজ যে কেক বানিয়েছে দেখুন, আর কি একটা সস বানিয়েছে, আর কি বিস্কুট দিয়ে করেছি সেটা, দুটো কি নাম, বাউন্স আর মান্টুরে কিনেছি, কি বাউন্স আর কি টিং, বাউন্স আর টিং নাকি ঠিং, যাই হোক ওই দিয়ে কেকটা বানিয়েছে। আর এইখান থেকে কি ইঁদুরে খেয়েছে নাকি? তাহলে কে খেলো? তো ওই যে কেক বানিয়েছে আর কেকটা এরকম, ও কেকটা তো ভালোই নরম হয়েছে, ও তাড়াতাড়ি বলছে, বাহ দারুণ হয়েছে। তো এখন সাজানো হচ্ছে সুন্দরভাবে, আর কড়ার পিছনে রেখে দিয়েছে, মানে কি বলবো বলুন তো, এই কড়াটা ইউজ করি না বেশি, এই কড়াটা ওই সবজি টবজি কাটলে তখন ইউজ করি, আর এই কড়াটাই পেয়েছে, কড়ার একদম মানে বাটিতে রাখবে তো, বাটিতে না রেখে কড়ার পিছনে রেখে দিয়েছে। কি হ্যাপি লেখা হচ্ছে, তো চলুন ওই হ্যাপিটা লিখে নিক, ও 10 বার একবার এদিক করে দেখছে একবার ওদিক করে দেখছে, তার থেকে বরং ও লিখে নিক, তারপরেই আপনাদের দেখাবো। এখন বাজে 11:58, আর এখানে আমাদের কেক নিয়ে চলে আসা হয়ে গেছে, এখানে 25শে ডিসেম্বরে এই যে কেকগুলো কাটা হয়েছিল, মানে কেকগুলো আনা হয়েছিল, সেই কেকই কিছু রেখে দেওয়া হয়েছিল 31শে ডিসেম্বরে কাটা হবে বলে, 31শে ডিসেম্বরে মানে রাতের বেলা কাটা হবে বলে। তুই আবার 30 31 12:01
পড়বে, এইটা 31শে মার্চ। আর বাবু যে কেক বানিয়েছে এই কেকটা কাটা হবে। তো আমাদের 1 জানুয়ারি 12টার সময় কেক কাটা হবে। 1 জানুয়ারি মানে স্বাগত করা হচ্ছে, 2024কে স্বাগত জানানো হচ্ছে। তো আমার মেয়ে এখানে লেবু সাজাতে ব্যস্ত হয়ে গেছে, ওখানে বাবু সবাই ব্যস্ত হয়ে গেছে, কিন্তু কেক কাটবে ছুরি নিয়ে আসেনি। নিয়ে 11টা 59 হয়ে গেছে, ছুরিটা নিয়ে আয়, ছুরিটা নিয়ে আয় রে। নাচছে নাচছে, তার চারদিকে বম ফাটছে আর গান চলছে, বাইরে তো গান চলছে আর বম তো ফাটছে। ছুরিটা ধুয়ে নে। 2024কে স্বাগত জানানো হচ্ছে, বাবু মান্টু কেক কাটছে। হ্যাপি বার্থডে 2024। যা জায়গায় দেখে কেকটা কাটছে, চারিদিকে বম ফাটছে। আমি তো বন্ধ করছি। দারুণ কেকটা বানিয়েছে আর বম ফাটছে। তাও সব ওদিকে রান্না বান্না করছে। তো চলুন আরো একটু দেখিয়ে নিই তাও সব কি রান্না বান্না করছে। তো তাও সব এখানে রান্না বান্না করছে। তাও সব হ্যাপি 2024। এখানে আমার মানটা 25শে ডিসেম্বরের মতো লেবু আর কেক সাজিয়েছে, এই দেখুন। তো আর একটা কথা কেন, 5 পিস ছিল তো? 4 পিস ছিল না, 5 পিস ছিল। যা একটা কেক গায়েব। তো যাই হোক, তো চলুন 1 জানুয়ারি সেলিব্রেশন করে নিই। এখানে তাওসবাবুর রান্নাবান্না হয়ে গেছে আর আজকের রান্নাটা ভেন্ডি দিয়ে নারকেল দিয়ে হয়েছে, দারুণ টেস্টি। 31শে ডিসেম্বরটা আজকে আমাদের এইভাবেই কাটলো। আপনাদের সকলের কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আপনাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার, সারা জীবন ভালো থাকুন, শুধু এই বছরটা নয় সারা বছরই ভালো থাকুন এই কামনা করি। তো চলুন রাতের খাবারটা খাওয়া দাওয়া করে নেব, ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকের আর একটা নতুন ব্লগে। আজকের মতো টাটা।